আমরা এখন মুর্শিদাবাদ জেলার রেজনগর থানার ফরিদপুর গ্রামে। এখানে শাহ ফরিদের দরগা অবস্থিত। এই শাহ ফরিদের দরগা প্রাঙ্গণে শায়িত আছেন 1757 সালের 23 জুন পলাশি যুদ্ধে নিহত নবাব সিরাজউদ্দৌলা বিশ্বস্ত সৈনিক মীর মদন। কবরের পাশে শায়িত আছেন বাংলা বিহার উড়িষ্যার এক বীর সেনানী মীর মদন। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধ চলাকালীন সময়ে তিনি ইংরেজদের উপর উপর্যুপুরি আক্রমণ করে প্রায় তাদেরকে কণ্ঠাসা করে ফেলেছিলেন, কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকের কারণে তাদেরকে আর আটকানো সম্ভব হয়নি। পরবর্তীতে 23 জুন দুপুর 2টা নাগাদ কামানের গোলা তাকে আঘাত করে এবং সেই গোলার আঘাতে বলা হয়ে থাকে তিনি সেখানে শাহাদত বরণ করেন। আবার অনেকে বলে থাকেন যে তিনি আহত হন এবং তিনি তাকে এখানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে তার অনুসারীরা তাকে এখানে নিয়ে এসে দাফন করে। আবার অনেকে বলে থাকেন যে তিনি ওই যুদ্ধে আহত হন এবং তাকে এখানে আনা হয় এবং তিনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Mm-hmm.